শ্রীগুরু পরম্পরার শ্রী মূর্তি হৃদয়ে ধারণ পূর্বক আমার হৃদয় দেবতা শ্রী ঠাকুর ব্রহ্মচারী নীলানন্দজি মহারাজের শ্রীপাদ পদে আমি অনন্ত কোটি প্রণতি জ্ঞাপন করি, জ্ঞাপন করি। আজকে যিনি সভাপতি আমার হৃদয় শরীরে একান্ত প্রিয়তম সুবক সন্তান, তার শ্রীপাদ পদে আমার প্রাণের প্রণতি এবং সমবেত প্রত্যেকের শ্রীপাদে আমার প্রাণের প্রণতি। বেলা হচ্ছে, শ্রীগুরু করুণ খেলা অবলম্বন করে আজকের আলোচ্য বিষয় যুবক শ্রী মহাম্মহম। এই বিষয়বস্তু নিয়ে অতি সংক্ষেপে আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তাদের আলোচনার সূত্র ধরে। আপনারা একটু আগে শুনেছেন যে নবম অধ্যায়ের ২২তম শ্লোকের শেষ অংশ একে পরিপূর্ণ শ্লোকটি হচ্ছে অনন্যশ্চিন্তায়ন্ত মানের যে জানা পর পাশাতে ঈশান নিত্যাভিযুক্তানাং যুবক শ্রী মহাম্মহম। এই নবম অধ্যায় প্রারম্ভিক পর্বে শ্রী ভগবান এমন সব কথা বলেছেন, ভক্তের শুধু মনোরঞ্জন নয়, দৃঢ় বিশ্বাসে দৃঢ় বৃত্তে স্থাপন করার জন্যে তিনি কি বলেন এই শ্লোকেতে যেটা বলেছে অনন্য চিন্তা। কিন্তু তার আগে কি বলছে, বলছে যদি তুমি না করো তাহলে কি হবে, সে কথাটা আগে বলে তারপরে এই কনক্লুশন টানা হয়েছে। তার আগে বলছেন দেখো জং জং ব্যাপী সঙ্গম তজন্তি কালে তুমি যদি না করো আমার স্মরণ কি হবে, না তুমি যা ভাবতে ভাবতে মরবে তুমি তাই প্রাপ্ত হবে। সে ভগ রাজার কাহিনী আপনারা জানেন, পুত্রের হাতে রাজ্যের সমস্ত ভার অর্পণ করে তিনি গেলেন প্রবজ্ঞা গ্রহণ করে ভগবান জীবন যাপন করতে। সেখানে গিয়ে সেই মৃগ শিশু সেক পূর্ণগর বা হরিণীকে তাড়া করেছে মৃগ ব্যাধ, সেই লাভ দিয়ে প্রাণ ভয়ে যখন তার আশ্রমে এসে পড়লো তার পেট থেকে এই বাচ্চা বেরিয়ে এলো সেই মৃগ শিশু, তার প্রতি মায়ায় পড়ে গেলেন তিনি। মা মৃগ সে তো মারা গেল এবং তাকে তিনি লালন পালন করলেন ইত্যাদি সব কাহিনী জানেন, আমি বিস্তারিত ভাবে বলছি না সংক্ষেপে বলছি। তা শেষ পর্যন্ত মরার সময় সেই রাজস্বী ওই সেই হরিণ শিশুর কথা ভাবতে ভাবতে মৃত্যুকে বরণ করলেন, তার ফলটা কি হলো না ওই হরিণ শিশু হয়ে তাকে জন্মগ্রহণ করতে হলো। তার পরবর্তী জন্মে হরিণ অবস্থা হয়ে এবারে ব্যাধ তাকে তাড়া করছে, তখন শেষ পর্যন্ত ব্যাধ তাকে নির্বৃদ্ধ করে মারছে। তখন তুমি ভাবছিস হরিণ জীবন না করে আমার না গ্রহণ করে আমার ব্যাধের জীবন যেমন ভালো ছিল, এই যে কথা ভাবতে ভাবতে আবার মৃত্যুকে বরণ ওই আবার ব্যাধের জীবন যাপন তাকে করতে হলো পরবর্তী জন্মে। দেখুন এমন একটা ব্যাপার, অনন্যশ্চিন্ত হয়ে না যদি ভজনা করা যায়, হ্যাঁ মায়ার আশ্রয়ে যদি আমি একবার এসে পড়ি, যদিও সেটা তারই মায়া কিন্তু তবু সেই মায়া হাতে একবার পড়লে তার রেহাই নেই, সারা জীবন সাধন ভজন করে পরপর ম্যাধ জীবন মৃগের জীবন ব্যাধের জীবন ইত্যাদি ইত্যাদি। তারপরে তো স্থির করলেন এবার আমি যখন জন্মগ্রহণ করবো একবারে জ্বর ভরত কোনো কথা বলবো না কিছু না, খাওয়া দাওয়া আর শুধু ঈশ্বর চিন্তা ভাবন করা একবার বলা হয়ে থাকা তাই করলেন। তা এদিকে এক ঘটনা ঘটলো, এক রাজর্ষি ব্রহ্মজ্ঞ ব্যক্তি তিনি আলকিত করে যাচ্ছেন, তা যেতে যেতে তার এক বাহকের অত্যন্ত মলমূত্র ত্যাগ হচ্ছে, সে ভেদ বমি হয়েছে, সে আর বহন করতে পারছে না। তা তিনি বললেন দেখো না কাছাকাছি কাউকে যদি পাওয়া যায়, এ বাহক তো হচ্ছে না আরেকজনকে তার সঙ্গে যুক্ত করে দেও। সব খুঁজতে খুঁজতে দেখা হলো ওই জ্বর বড় ছেলে বসে রয়েছে, বলে সৃষ্টি পুষ্ট হলো ওকেই দাও। তা সে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সে তো কোনোদিন ভার বয়ে যাবে যুক্ত কিছুই বহন করে না। যখন সে কাঁধ দিয়েছে তিনি ব্রহ্মজ্ঞ তিনি বুঝছেন যে এমন একজন তাকে বহন করছে যিনি তিনি তো ব্রহ্মজ্ঞ, তার কাছে সমস্ত দৃষ্টি ওপর তিনি সব বুঝলেন তার সমস্ত ইতিহাস। যাই হোক তা তিনি বুঝলেন যে সেই জড়ভর তাদের কালকে থেকে নেবে, প্রাসাদে গিয়ে বললেন যে ওকে ডাক। তা উনি গেলেন গিয়ে বললেন যে তোমার এই অবস্থা কেন হলো, বলছে
এই সখাত শনি দূরে বলি শ্যামা দোষ কারণ হয় মামা। তা আমাদের হয়েছে এই অবস্থা, আমরা নিজেদের তৈরি খাতে আমরা নিজেরাই ডুবে পড়ছি। তাই ভগবান সতর্ক করে দিলেন প্রথমে, দেখো জংজং ব্যাপী স্মরণ ভাব অন্তজ কুন্তে কলে বরং ওই মমতায় কারণ তমে বৈতি কুন্তে ও সদা তৎ ভাব ভাবিত, কাজে খুব সাবধান। তারপরে আরো কতগুলো শ্লোক আছে, সব ব্যাখ্যা গেলে অনেক দেরি হবে, আজকে শ্লোকটাই আমি ব্যাখ্যা করি। বলেই বলছেন দেখো খুব সাবধান, সর্বদা মাম অনুস্বর যুদ্ধ চ, আমাকে শুধু অনুসরণ করে সংসার পথে চলো, ওই শুধু ক্রিয়া একটু আন্তু করে বারোটা প্রাণায়াম করলে কিছু হইব না। কি করতে হবে? অনন্ত শ্চিন্তান্ত মাম যে জনা পর্যবাস হতে, এই নাকি বিশ্ব চরাচর। শ্রীকৃষ্ণজির কথা আমার যে প্রধান অতিথি বলে গেছেন, কৃষ্ণের সতেক রূপ সতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তার প্রধান। তা সেই যে নরবপু শ্রীকৃষ্ণ দ্বাপরে এসেছিলেন, তারপর তিনি আসবেন না, কিন্তু গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন সর্বজনে, তাই শ্রীগুরুর ভজন পদ্ধতি দেওয়া হয়েছে। কেন না কৃষ্ণকে আমি ধরতে ছুতে পাবো না, ব্রহ্মকে আমি দেখতে পাই না, অবাঙ্গন সুগোচর তাকে আমি পাই না, কিন্তু তাঁর তত্ত্ব প্রকাশ করে সেই তত্ত্ব আস্বাদন করে যিনি ব্রহ্মবিদ হয়েছেন, তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মই ভগবতী, তিনি ব্রহ্ম হয়ে গেছেন, এমন একজন আচার্য ব্রহ্মিষ্ট ব্যক্তি তাঁর চরণাশ্রয়ে লাভ করলে তিনি যে পথে মহাযোগী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রতঃস্মরণীয়, তো তারা সেই পথে গেছেন, অতএব সেই পথে দস্তুরি তারা জানেন, এমন একজন ব্যক্তি চরণাশ্রয়ে লাভ করার কথা বলেছেন বিবেকানন্দ। সেই কথা বলছে উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্তবরা নিবোধত, বললেন দেখো আর মোহনিদ্রায় থেকো না, অনেকদিন মোহনিদ্রা বহু বহু জন্ম চলে গেছে, আর মোহনিদ্রা মোহনিদ্রায় থেকো না, কি করো সবচেয়ে কাছের মানুষ, তুমি এত কাছে তবু যাইনি তোমার কাছে। সকালবেলা একটা গান গাইছিলাম যে সাধক লেখক সেটি লিখেছেন অপূর্ব, বলছে এত কাছে তবু যাইনি তোমার কাছে, তুমি এত কাছে আছো না কেন? কাছে দেখা হয় তোমার সাথে তাহলে তুমি ক্রিয়া করার বলবে, হ্যাঁ তা ক্রিয়াটা কিসের জন্য? না মনকে স্থির করার জন্য, সেটা তো সন্দেহ করে না। বাবু বলে গেছেন বা আমার কথা বলো যে সব কথা বলে গেছে সেই কথারই প্রতিধ্বনি, যে অনন্য চিন্তিত হয়ে অন্য কোনো চিন্তা নয়, একটাই শুধু চিন্তা আমি তোমার তুমি আমার, আর আমি কিছু জানি না। তা সেই অনন্য চিত্ত, অন্য কোনো দেব নয় দেবী না, কেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর।